শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লায়। কুমিল্লায় আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুকের কাছ থেকে জানতে চাবো, ওমর আপনি নিশ্চয়ই বাসারকে শুনছিলেন, তারা বলছিলেন, বিভিন্ন খবর জানাচ্ছিলেন। আমি একটু জানতে চাই আপনার কাছে যে ভোট তো গতকালকে হয়ে গেল, নির্বাচন পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন কুমিল্লায়? দেখুন, 2014 এবং 2018 নির্বাচন আমি নিজেও কাভার করেছি এবং সেই সময়ের যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা হতো, মারামারি হানাহানির মতো ঘটনা ঘটতো, নানান জায়গায় ঝামেলা তৈরি হতো, এবার কিন্তু আমার চোখে বা আমার কাছে এরকম কোনো ঘটনা ঘটেনি বা আমি দেখতেও পাইনি। তবে গতকালকে কয়েকটি জায়গা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তাও নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। না ঘটারও কয়েকটি কারণ রয়েছে, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা বা বড় বড় নেতারা বা যারা আছেন আওয়ামী লীগ সমর্থিত, তারাই যেহেতু নির্বাচন করছেন, একসময় তারা একসাথে রাজনীতি করেছেন, সেই জায়গা থেকে কিন্তু কেউ কারো গায়ের উপর হাত তুলতে আমরা দেখিনি। তার কারণ হচ্ছে তারা একসময় কিন্তু রাজনীতি করেছেন। আমি যদি বলতে চাই কুমিল্লার 5 আসনে সেখানকার যে পরিস্থিতি যদি একটু বলতে চাই, সেখানকার দুঃখিত, আমি যদি কুমিল্লা 3 আসনের একটু বলতে চাই, দেবিদ্বার, সেখানে কিন্তু গতকাল একটু একজন নিহত হয়েছেন, যে ঈগল এবং নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে তিনি নিহত হয়েছেন। এছাড়া কিন্তু আর কোনো ঘটনা নেই। তবে আমি আবার কুমিল্লার 5 আসি, সেখানকার যে বর্তমান সংসদ সদস্য হাসেম খান, তিনি কিন্তু অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি প্রচার প্রচারণার বাইরে ছিলেন, নেতাকর্মীদের খোঁজখবর রাখতে পারছিলেন না। এই সুযোগে কিন্তু দুই স্বতন্ত্র প্রার্থী, সেখানে কিন্তু ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যেখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বাকি দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, একজন আবু জাহের আর একজন সাজ্জাদ হোসেন স্বপন। দুজনের যে ভোটের ব্যবধান মাত্র 3-4 হাজার, আবু জাহের নামে একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু সেখানে জয়ী হয়েছেন। বাকি কয়েকটি প্রার্থীদের কথা বলছিলেন, আমার কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে যে 4টি আসনে কুমিল্লার স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, তাদের কাছে দলীয় প্রার্থীরা পরাজিত হয়েছেন। কোন ফ্যাক্টরগুলো আসলে সামনে আসলো, মানে কী কারণে স্বতন্ত্র প্রার্থীরা এতটা এগিয়ে গেলেন দলীয় প্রার্থীদের তুলনায়? আপনি নিশ্চয়ই মাঠে কথা বলেছেন, ভোটারদের সাথে কথা বলেছেন, প্রার্থীদের সাথে কথা বলেছেন, আপনার কাছে কী মনে হচ্ছে? দেখুন, এই আমি নিজেও খোঁজখবর নিয়েছি, প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, যে 4টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে, সেই 4টি আসনে যারা সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু দীর্ঘ 5 বছরে হয়তো কয়েকবার নিজের এলাকায় এসেছেন, এরকমটা আমরা জানতে পেরেছি। উন্নয়নের জায়গা থেকে সার্বিক যে উন্নয়ন হয়েছে তার বাইরে নিজ উদ্যোগে কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি, এবং তাছাড়া তারা কিন্তু নেতাকর্মীদের সাথে যোগাযোগ তাদের কম ছিল এবং নেতাকর্মীদের কাছে তিনি পৌঁছাতে পারেননি, তৃণমূল যারা নেতাকর্মী আছে তাদেরকে মূল্যায়ন করতে পারেননি, এমনটাই আমরা কিন্তু জানতে পেরেছি। তবে এর পাশে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা কিন্তু স্থানীয় যারা আওয়ামী লীগের বড় বড় পদে আছে, যার কারণে তার কিন্তু বড় একটি সার্কেল তার নিয়ন্ত্রণে আছে। একসময় যদি আওয়ামী লীগ যদি স্বতন্ত্র প্রার্থীদেরকে অনুমতি না দিত নির্বাচন করার জন্য, এই স্বতন্ত্র প্রার্থীরাই কিন্তু তাদের হয়ে কাজ করত সংসদ সদস্য হয়ে, কিন্তু এবার যেহেতু স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করার সুযোগ পেয়েছে যারা আওয়ামী লীগের যারা আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভোটগুলো ভাগ হয়ে গিয়েছে এবং যারা মোটামুটি যারা নিজের যে আসন নিয়ন্ত্রণ করতো, নেতাকর্মী যাদের নিয়ন্ত্রণে ছিল তারাই কিন্তু আবার নির্বাচন করেছে, বিশেষ করে যারা সংসদ সদস্য হয়ে থাকেন, এরপরে কিন্তু তিনি আর যোগাযোগ করতে পারেন না, নানান কারণে ব্যস্ততা বেড়ে যায়, এরপরে কিন্তু নিয়ন্ত্রণ করে এর পরবর্তী যারা আছেন আওয়ামী লীগের সভাপতি হোক, সাধারণ সম্পাদক হোক, কিন্তু এই জায়গা থেকে কিন্তু যে কুমিল্লার যে 4টি আসনে, কয়েকটি আসনে কিন্তু যারা আওয়ামী লীগের সভাপতি পদে আছে, সাধারণ সম্পাদক পদে আছে, তারাই কিন্তু নির্বাচন করছে, যার কারণে তাদের যে তৃণমূল যে নেতাকর্মী তাদের সাথে একটু নিবিড় ভালো সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের কারণে তারা প্রচার প্রচারণা ভালো চালাতে পেরেছে এবং মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, যার কারণে কিন্তু এই ভোটগুলো তাদের হয়ে পড়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনি কি এটা বোঝাতে যাচ্ছেন যে যারা দলীয় প্রার্থী ছিলেন তাদের সাথে মাঠের কর্মীদের এবং ভোটারদের বা স্থানীয় জনগণের এক ধরনের জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল? জনবিচ্ছিন্ন আগে থেকেই ছিল, গত 5 বছর আমি খোঁজ দিয়েছি যে তারা সাধারণ মানুষের সাথে তেমন যোগাযোগ করেননি, যদিও যারা দলীয় কর্মীদের সাথে যোগাযোগ করেছেন তাও যারা আবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ বা তাদের সভাপতি সেক্রেটারি তাদের মাধ্যমে কিন্তু তারা যোগাযোগটি করেছেন, যেহেতু তারাই আবার প্রার্থী হয়ে গেছেন সেই যোগাযোগের মাধ্যমটি কিন্তু অনেকটাই বড় একটি বিস্তর ফরাক হয়ে গেছে, যার কারণে তারা আসলে সেইভাবে চষে বেড়াতে পারেননি, ভোটগুলো তাদের আসনে আসলে তারা সেভাবে পাননি, এমনটাই আমার বিশ্লেষণে। আরেকটি যদি আমি
বলি যে সাধারণ মানুষ কিন্তু যে উন্নয়নের কথা বলছিলাম, আমি কয়েকটি জায়গায় যেমন দেবিদ্বার আমি গিয়েছিলাম, অনেক রাস্তাঘাটের অবস্থা কিন্তু খারাপ রয়েছে। আমি বুড়িচুং গিয়েছিলাম, সেই জায়গায় অনেক রাস্তাঘাট খারাপ রয়েছে। স্থানীয় যারা সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু সেই জায়গাগুলো পৌঁছাতে পারেননি। মানুষ একজনকে ভোট দেয় যারা হচ্ছে উন্নয়ন করে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারে তাদেরকে, তবে এই চারটি আসনের মধ্যে তারা কিন্তু পৌঁছাতে পারেনি। আমি যদি কুমিল্লা পাঁচ আসনের কথা বলি, তিনি উপনির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এরপর কিন্তু তিনি কোনো জায়গায় যেতে পারেননি সংসদে। কিন্তু এই পাঁচ আসন নিয়ে বা কুমিল্লা নিয়ে আমাদের সাথেই থাকুন, আমরা বরিশালে যাচ্ছি। বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আপনি নিশ্চয়ই ওমরকে শুনছিলেন। ওমর বলছিলেন কুমিল্লার যে চারটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, সেখানে কার যারা দলীয় প্রার্থী ছিলেন তাদের সাথে স্থানীয় জনগণ এবং স্থানীয় নেতাকর্মীদের এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, বরিশালে কি অবস্থা? জি, বরিশালে আসলে সেটি হতে হতে থেমে গেছে, এটুকু বলা যায় যে বিচ্ছিন্নতা ঠিক না, দূরত্ব হয় আসলে চাওয়া পাওয়া নিয়ে। অনেকে অনেক কিছু আশা করে একজন নেতার পিছনে থাকে, তো সেক্ষেত্রে সবটুকু যদি না মানে পাওয়া যায়, যতটুকু গ্যাপ থাকে ততটুকু দূরত্ব থাকে। তো বরিশালে আমরা এবার সেটা দেখেছি, যেমন আমি যদি একটু বিশ্লেষণটা দেখি যে বরিশাল ছয় আসনে হেরে গেছেন রত্না আমিন, যিনি তো উনাকে যদি আমরা দেখি, উনি তিনবারের সংসদ সদস্য, একবারের পৌর মেয়র, মানে দাপুটের সাথে কিন্তু তার এলাকা তিনি এতদিন চালিয়ে এসেছেন। তো এবারে তিনি মানে ধরা খেয়েছেন এবং সেটা কি তৃতীয় স্থানে তার অবস্থান হয়েছে। এক দুইতে রয়েছে নৌকা এবং স্বতন্ত্র যিনি ছিলেন তিনি আওয়ামী লীগের স্থানীয় সভাপতি, নৌকা প্রার্থী তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তো এখন এইখান থেকে যখন মানে সরাসরি এক থেকে তিনে চলে যাওয়া এবং ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নির্বাচন করতে পারাটা, এখানে আমি যেটা দেখেছি যে মূলত কতগুলো কারণে বর্তমান সংসদ সদস্য দ্বারা অন্য পার্টি থেকে মানে এই জোটবদ্ধ অথবা মহাজোটগত ভাবে এসেছেন, তাদের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছিল যে স্থানীয় আওয়ামী লীগ যারা আছে তারা নেতৃত্বে আসবে, সুতরাং সেক্ষেত্রে ওনারা পিছু পড়ে গেছে। দুইটি আওয়ামী লীগের দুইটি বড় শক্তি একদিকে গেছে আর উনি চলে গেছেন আগে, আর উনারা এ যাবৎকালে নির্বাচিত হয়ে এসছেন যতটুকু আমি দেখতে পারি। অন্যান্য সব আসন বিশ্লেষণ করে যেটি দেখি যে মহাজোট আর জোট হয়ে উনারা যারা এর আগে নির্বাচিত হয়ে এসছেন তখন তারা একাকী এসছেন, অর্থাৎ তখন তারা নৌকা ছিল না। এবারে যখন নৌকার সাথে টেক্কা দিতে হয়েছে তাদেরকে, তখন তারা হাড়ে হাড়ে বুঝেছেন নির্বাচন কাহাকে বলে, কত প্রকার কি। তো এটুকু মূল বিষয়টি হচ্ছে, এর আগে কিন্তু কেউ বাকেরগঞ্জেই যদি ধরি কোনো নৌকা ছিল না, অর্থাৎ ওনার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। এবারে ওনার অবস্থান তৃতীয়তে নেমে গেছে নৌকা এবং স্বতন্ত্র আসে। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে যে কথাটি ওমর বলছিলেন যে পুরনো যারা আছেন তারা ওইখানে হেরে যাচ্ছেন এবং নতুনরা চলে আসছে, এইখানে বরিশালেও কিন্তু খুব কষ্টে পুরনোরা টিকে আছেন এখন পর্যন্ত। কেউ না থাকায় বরিশাল এক আসন যেটি আছে, আবুল হাসান আব্দুল্লাহ বরিশালের জেলা আওয়ামী লীগের সভাপতি, উনি নির্বাচিত হয়েছেন বরিশাল এক থেকে, তো সেখানে কিন্তু কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না এবং স্বতন্ত্র কেউ ছিল না, যার ফলে উনি অনায়াসে পার পেয়ে গেছেন। বরিশাল দুইতে রাশেদ খান মেননকে খুব কষ্টে টেক্কা দিয়ে, হ্যাঁ ভোট তার শেষকালে অনেক বেড়ে গেছে, সব আওয়ামী লীগ একাট্টা হয়ে গেছে, এক নির্দেশ পালন করেছে, শেষ 48 ঘন্টা না আমরা বলবো শেষ 36 ঘন্টার মিলনে এই রেজাল্ট এসছে। তা যদি না হতো তাহলে ওনাকেও কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেতে হতো, দীর্ঘদিনের অভিজ্ঞ এই আপনার সংসদ সদস্য তিনি, যাই হোক শেষ পর্যন্ত বেঁচে গেছেন, আওয়ামী লীগ একাট্টা হয়ে যায় এবং নির্বাচনের তিন দিন আগে একজন স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের মধ্যে যে মারামারিটা হয়ে গেছে, 17টি মোটরসাইকেল পড়েছে, এই সব কিছু মিলে এলোমেলো হয়ে যাওয়ায় রাশেদ খান মেনন এ যাত্রায় পার পেয়ে গেছেন। আমরা যদি দেখি বরিশাল তিন, সেখানে এসেছেন লাঙ্গল মার্কা মহাজোটের হয়ে। এই লাঙ্গল মার্কার এই প্রার্থী সবসময় বাবুগঞ্জ এবং উপ মুলাদি এই দুটো নিয়ে বিরোধ চলে, তো মুলাদিতে উনি এক এক মুরাদ, বরিশাল বিভাগের অন্য জেলাগুলোর হিসাবটা কি বলছে? বরিশাল বিভাগের অন্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আসলে কি ধরনের হিসাব দেখছেন আপনি?
ভোটের হিসাবটা কেমন দেখছেন? যদি আমি বলি বরগুনার কথা যদি বলি, ধীরেন্দ্রনাথ শম্ভু সেখানে ধরাশায়ী হয়েছেন। আমরা যদি বলি যে উল্কার পতন, তাহলে এখানে একটা হয়ে গেছে বরগুনার দুই আসন। যদি পটুয়াখালী চারটি আসন থেকে, পটুয়াখালী চারটি আসনে খুব বড় ধরনের মানে পরিবর্তন হয়নি, সেখানে নৌকাই রয়ে গেছে। এরপর যদি আমরা দেখি আমরা মুরাদের কাছে আবারও ফিরবো, তার আগে একটু রাজশাহী থেকে ঘুরে আসি। রাজশাহীতে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, নিশ্চয়ই আপনি আমাদের দুই সহকর্মীর কথা শুনছিলেন, আপনার কাছে একটু জানতে চাই যে রাজশাহীতে ভোটের পরের দিনের পরিবেশ কেমন দেখছেন? কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ আপনার চোখে পড়ছে কি না? হ্যাঁ, রাজশাহীকে একসময় কিন্তু বলা হতো যে বিএনপি জামাতের ঘাঁটি, কিন্তু তবে এর প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে 2008 সাল থেকে। 2008 সালের পর থেকে কিন্তু এটি এখন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে কিন্তু পরিচিত। এবং রাজশাহী শুধু রাজশাহী জেলা না, রাজশাহী বিভাগের কথা যদি বলা হয়ে থাকে, তাহলে রাজশাহী বিভাগের 8 জেলায় এবার 39টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 243 জন প্রার্থী। তো আমরা যদি একটু বিভাগের পরিসংখ্যানটা বলি, তাহলে হচ্ছে রাজশাহী জেলায় রয়েছে 6টি আসন ছিল, 6টি আসনের মধ্যে 5টিতে আওয়ামী লীগ পেয়েছে, এবং সদর আসন যেটি সেখানে আওয়ামী লীগ এই আসনটি হারিয়েছে, অর্থাৎ এটি স্বতন্ত্র ঘরে চলে গেছে। সেখানে হেভিওয়েট প্রার্থী ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তিনি ছিলেন, তিনি সেখানে আওয়ামী লীগের আরেকজন সহসভাপতি, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তার কাছে কিন্তু তিনি পরাজিত হয়েছেন। অপরদিকে যদি বলা হয়ে থাকে, রাজশাহী বিভাগের নৌকার 5টি আসনের মধ্যে কিন্তু 3টি নৌকা পেয়েছে, 2টি স্বতন্ত্রর কাছে চলে গেছে। সিরাজগঞ্জে 6টি আসনের মধ্যে 6টি কিন্তু আওয়ামী লীগ পেয়েছে, এবং পাবনা 5টির মধ্যে 5টি পেয়েছে। নাটোরে কিন্তু 1টি হারিয়েছে আওয়ামী লীগ, অর্থাৎ 4টি আসনের মধ্যে 3টি আওয়ামী লীগ পেলেও 1টি চলে গেছে স্বতন্ত্রর কাছে। এবং জয়পুরহাটে 2টি উদ্ধার হয়েছে, এবং চাঁপাইনবাবগঞ্জে 3টি আওয়ামী লীগের ঘরে গেছে, তবে ব্যতিক্রম হয়েছে বগুড়ার ক্ষেত্রে, 7টি আসনের মধ্যে 5টি পেয়েছে আওয়ামী লীগ, 1টি পেয়েছে 1টি জাতীয় পার্টি পেয়েছে, এবং 1টি পেয়েছে কিন্তু স্বতন্ত্র। এখন যে পরিসংখ্যানটি যে বিষয়টি দাঁড়িয়েছে, যে রাজশাহীর যে বিভাগের রাজশাহী 8 জেলার যে ভোটের পরিস্থিতি ছিল, সেটি হচ্ছে যে ভোটের আগে কিন্তু বেশ শঙ্কা বা একটি আশঙ্কা করা হয়েছিল, এবং বগুড়াতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। রাজশাহীতেও আমরা দেখেছিলাম যে বাগমারার কয়েকটি স্থানে ভোটারদেরকে প্রেশার দেওয়ার, অর্থাৎ ভোট কেন্দ্রের বাইরে যেন ভোটাররা প্রবেশ করতে না পারে, এই জন্য বাইরে থেকে কিন্তু দুষ্কৃতিকারীরা চেষ্টা চালিয়েছিল, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটি আর হয়ে ওঠেনি। ভোটার পরিস্থিতি এবং ভোটের আজকে, ভোটের পরের দিন আজকে কিন্তু পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী 10 তারিখ পর্যন্ত থাকবে, এগুলো তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে, কিন্তু এর বাইরে যদিও এবার কিন্তু একটু নির্দেশনা উপরের নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যেহেতু আনন্দ মিছিল করেনি, যার ফলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আর আরেকটি কথা হচ্ছে যে সংঘর্ষ হবে কার সাথে, সংঘর্ষ এখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী এবং যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন দুজনেই কিন্তু আওয়ামী লীগের, অর্থাৎ কেউ নৌকাপতিকে ছিলেন আর যিনি স্বতন্ত্র ছিলেন তিনিও কিন্তু আওয়ামী লীগের ছিলেন, অর্থাৎ একে অপরে কিন্তু পূর্ব পরিচিত, একই সাথে রাজনীতি করা মানুষ কিন্তু দুজনে, যার ফলে এখানে বড় ধরনের নির্বাচনের পরবর্তী যে বড় ধরনের একটা সংঘাতের আশঙ্কা করা হয়ে থাকে, সেটি কিন্তু এবার একেবারে নেই বললেই চলে। অর্থাৎ আজকে কিন্তু আজকে পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে, সেই সাথে মুরাদ এবং ওমর আপনাদের দুজনকেও ধন্যবাদ, পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের কাছে আবারও ফিরবো।